আমি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সহকারী শিক্ষক, গণিত, বানিয়াচং জেনারেল উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি, চাঁদপুর। বানিয়াচং জেনারেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজকের এই ক্লাসটি যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার এই অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের সবার দোয়ার বরকতে, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তোমরা সবাই ভালো থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। তোমরা সবাই জানো, সুদীর্ঘ প্রায় 1.5 বছরের মতো কাছাকাছি সময় আমাদের বিদ্যালয় কোভিড-19 ভয়াবহ অবস্থা রূপ নিছে, এবং কি করোনাভাইরাসের কারণে বেশ কিছুদিন যাবৎ বিদ্যালয় প্রতিষ্ঠান বন্ধ আছে, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তো তোমরা সরকার প্রদত্ত যে সংশোধনীতে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো দেখবা। আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিচ্ছি, এগুলো বাসায় দেখবা, আশা করি তোমরা উপকৃত হবে। আজকে আমি তোমাদের সামনে আমার যে ক্লাসটা সেটা হলো এই নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে, দশম শ্রেণীর জন্য আজকে আমার এই ক্লাসটা, গণিত বিষয়। আমরা আজকে অধ্যায় তৃতীয় থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি কাজের ভালোর জন্য আমরা প্রশ্নটা উঠে রাখছি, একটা সৃজনশীল প্রশ্ন। তোমরা জানো তোমাদের পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন আসে, এবং দশম শ্রেণী অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণীতে আছে, যাদের পরীক্ষা হবে 2022 সালে, তাদের পরিবর্তিত সংক্ষিপ্ত করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তোমরা জানো তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের সাধারণ গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় আছে, মান নির্ণয় যে অংশটা, মান নির্ণয় যে চ্যাপ্টার, হ্যাঁ, বীজগণিতীয় রাশি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই প্রথমে আগে আমরা একটু প্রশ্নটা পড়ে নেই, সবাই একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমেই লেখা আছে, আমরা এখানে একটা গাণিতিক সমস্যা সৃজনশীল প্রশ্ন লিখছি, y সমান 5 + √6 এবং x² + 1/x² সমান 82/9। কোয়ানোগার যে প্রশ্নটা সেটা হলো উৎপাদককে বিশ্লেষণ করো, m³ - 3m² + 3m - 2। ক্ষণমাজির প্রশ্নটা সেটা হলো y⁴ + 1/y⁴ এর মান নির্ণয় করো। গণনার প্রশ্নটা হলো প্রমাণ করো যে 27 × x³ - 1/x³ = 728। তো শুরুতে আমরা প্রথমে এই উৎপাদক বিশ্লেষণটা নিয়ে আলোচনা করি। সবাই একটু দেখো, প্রথমে আমরা কোয়ানোমেট্রিক প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে আছে আমাদের প্রদত্ত যে রাশিটা আছে এটা একটু লিখি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি m³ - 3m² + 3m - 2। তাহলে উৎপাদকের আমরা জানি তিনটা নিয়ম আছে। প্রথম নিয়ম হলো কমন নেওয়া। দেখো এখানে এখানে যে চারটা পদ আছে, চারটা পদ থেকে কিছু কমন জানা। পরবর্তী ধাপ হলো সূত্র। দেখো আমরা একটি সূত্র পড়ে কিনা বা আমি কোনো কৌশলে পালাইতে পারি কিনা সে চেষ্টা করি। দেখো m³ কে আমরা এভাবে লিখতে পারি, m³ - এই 3m কে যদি আমরা এই ধরি 3a² b বলতে এখানে 1 দিলাম, প্লাস 3ab² 1 হোল স্কয়ার লিখলাম, মাইনাস b³ 1 হোল কিউব। তাহলে দেখো আমি a বলতে m কে ধরছিলাম, b বলতে 1 কে ধরলাম, তাহলে আমাদের কি দাঁড়ালো, m³ - 3m² × 1 + 3m 1 হোল স্কয়ার - 1 কিউব।
তাহলে আবার এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র পড়ে, তোমরা জানো এটা a মাইনাস b হোল কিউবের সূত্র পড়ে। তাহলে আমার a বলতে m মাইনাস b বলতে 1 হোল কিউব, আর এই মাইনাস 1 কে আমরা 1 হোল কিউব লিখতে পারি। তাহলে এখানে আবার সূত্র পড়ছে, এই অংশটাকে আমরা a ধরি আর এটাকে ধরি b, তাহলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র a মাইনাস b, a মাইনাস b ইনটু a স্কয়ার, এ বলতে m মাইনাস 1 হোল স্কয়ার, a স্কয়ার প্লাস ab, a বলতে m মাইনাস 1 আর b বলতে 1, ab প্লাস ab স্কয়ার 1 হোল স্কয়ার। আচ্ছা তাহলে সমান এই n মাইনাস 1 মাইনাস 1 যোগ করলে হবে মাইনাস 2। আর এখানে আমার আবার সূত্র পড়ে, দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আমি n কে যদি a ধরি আর 1 কে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার, আমাদের বলতে n m স্কয়ার মাইনাস 2ab, 2a a বলতে n ইনটু b বলতে 1, 2ab প্লাস b স্কয়ার 1 স্কয়ার। হ্যাঁ, আর এই 1 দ্বারা এটাকে গুণ করলে তো এটি হবে, তাহলে প্লাস n মাইনাস 1 আর এই প্লাস 1 হোল স্কয়ার মানে 1। তাহলে আমরা উপরের অংশটুকু একটু বসি, খেয়াল করো তাহলে আমাদের কি দাঁড়াবে এখানে, সমান এই m মাইনাস 2 আর এখানে হলো m স্কয়ার, তারপরে এখানে 2 সাথে m গুণ করলে 2m, তার সাথে 1 গুণ করলে 2m হবে, তো মাইনাস 2m থেকে প্লাস m গেলে আর মাইনাসের একটা m থাকবে এই, আর 1 স্কয়ার তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা, আর 1 স্কয়ার বলতে আমরা বুঝি 1, 1 উপরে পাওয়ার যতই দাও 1 হবে এই, এটাই হলো আমাদের অ্যানসার। ক নম্বর প্রশ্ন উত্তর, সবাই একটু দেখো, শিক্ষার্থীবৃন্দ আমরা ক নম্বর প্রশ্ন উত্তর পেয়ে গেলাম, তাহলে এটি একটু মুছি, খ নম্বর যে প্রশ্নটা এটি একটু দেখি, প্রথমে আমাদেরকে ওয়াইল মান দেওয়া আছে, 1 বাই ওয়াইল মান বের করতে হবে, প্রথমে আমরা লিখি দেওয়া আছে, দেওয়া আছে y সমান 5 প্লাস 2 রুট 6, 5 প্লাস 2 রুট 6, তাহলে আমরা এটাকে বিপরীতকরণ করে লিখতে পারি 1 বাই y সমান 1 বাই 5 প্লাস 2 রুট 6 বা 1 বাই y সমান এই যে হলে যে আমাদের যে রাশিটা আছে 5 প্লাস 2 রুট 6, এটার বিপরীত রাশি দ্বারা অর্থাৎ 5 মাইনাস 2 রুট 6 দ্বারা আমরা লগকেও গুণ করব হরকেও গুণ করব, এতে অঙ্কের কোনো মানের পরিবর্তন হয় না, তাহলে 1 ইনটু 5 মাইনাস 2 রুট 6 আর এখানে হলো 5 প্লাস 2 রুট 6 ইনটু 5 মাইনাস 2 রুট 6, তাহলে দেখো বা 1 বাই y সমান এখানে দেখো এই দুটা রাশি গুণাকারে আছে, প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ মিল আছে, মিল থাকলে আমরা প্রথম পদ কে ধরব দ্বিতীয় পদ কে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, b বলতে আমাদের 2 রুট 6, a স্কয়ার মাইনাস b স্কয়ার আর 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে, তাহলে 5 মাইনাস 2 রুট 6 বা তাহলে কি দাঁড়ালো 1 বাই y সমান 5 স্কয়ার বলতে 5 দিবার গুণ 25 মাইনাস আর এই স্কয়ারটা 2 উপর আছে রুট 6 এর উপর আছে, তো 2 স্কয়ার মানে 4,
আর স্কয়ার রুটে কাটা যায় এখানে 6 তাহলে 2 হলো 4 হ্যাঁ ইনটু 6 আর উপরে হলো 5 - 2 √6 5 - 2 √6 বা 1 / y সমান এখানে 4 6 24 তো 25 থেকে 24 গেলে 1 আমরা করে ফেললাম 5 - 2 √6 তাহলে বা 1 / y সমান 1 দ্বারা এটাকে ভাগ করলে এটাই হবে 5 - 2 √6 তাহলে আমরা 1 / y মান পেয়েছি এবার সূত্রান দিয়ে আমরা y plus 1 / y মান বের করব আমরা জানি y মান জানি 5 plus 2 root 6 এই 5 plus 2 root 6 plus 1 / y মান হলো 5 minus 2 root 6 তাহলে minus 2 root 6 plus 2 root 6 কাটা গেল 5 5 যোগ করলে হয় 10 তাহলে y plus 1 / y মান আমরা পেয়েছি কত 10 সবাই একটু দেখো লিখছো সবাই সারা বুঝি অংশটুকু এবার আমাদের চার মান বের করতে হবে তাকে আমরা প্রদত্ত রাশি লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হলো আমাদের y টু দা পাওয়ার 4 প্লাস 1 / y টু দা পাওয়ার 4 সমান এটাকে সূত্র আকারে সাজিয়ে লিখতে হবে y স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 / y স্কয়ার হোল স্কয়ার তাহলে সমান এটা কি দ্বারা আর এটা কি b দ্বারা তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র মান নির্ণয়ের সূত্র আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2ab y স্কয়ার কাটা যায় আবার এই অংশটাকে আবার সূত্র আকারে সাজানো যায় স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2ab এই সেকেন্ড ব্র্যাকেট এই স্কয়ার আর মাইনাস এখানে থাকে b কি 2 মাইনাস 2 তাহলে y কাটা যায় আমরা y প্লাস 1 / y মান পেয়েছি 10 তাহলে আমরা এখানে 10 লিখবো এই 10 হোল স্কয়ার মাইনাস 2 কি 2 আর এই সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2 তাহলে কি থাকে দেখো 10 স্কয়ার মতো কত 100 100 বিয়োগ 2 হোল স্কয়ার মাইনাস 2 তাহলে 100 থেকে 2 গেলে 98 হোল স্কয়ার মাইনাস 2 তাহলে 98 দুই বার বলো 98 গুণ 98 9604 9604 মাইনাস 2 তাহলে 9602 এটাই অ্যান্সার লেখো সবাই লিখছো সবাই সাড়ে পরের প্রশ্নটাতে যাই এবার গড়ানোর যে প্রশ্নটা বলছে প্রমাণ করা যে 27 ইনটু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব তো এটা করার জন্য আমরা এই উদ্দীপক থেকে দেখি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান 82 বাই 9 82 বাই 9 তাহলে এখানে আমাদের আমরা স্কয়ার প্লাস স্কয়ারের সূত্রতে তিনটা আছে আমরা লিখি মাইনাসের যেটা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab 2ab সমান 82 বাই 9
দেখো সবাই ax x করা যায় তাহলে কি থাকে আমাদের এই x minus 1 by x হোল স্কয়ার সমান এই 82 by 9 প্লাস 2 তে 2 তো তাহলে 2 এদিকে নিয়ে আসবে minus 2 তাহলে বা x minus 1 by x whole square সমান 9 82 minus মানে মানে 18 বা x minus 1 by x whole square সমান এখানে হলো 9 আর আমরা উভয়কে রোধ দিব x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান রুট 64 বাই 9 বা স্কয়ার রুটে কাটা যায় x মাইনাস 1 বাই x সমান রুট 9 এর মান হলো 3 রুট 64 মানে 8 তাহলে দেখো আমরা x মাইনাস 1 বাই x এর মান পেয়েছি এই অংশটুকু মুছে দিলে স্যারের তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখব লেফট হ্যান্ড সাইড 27 ইন্টু x কিউব মাইনাস 1 বাই x কিউব তাহলে সমান এই 27 এটা সূত্র বলে এটি মানে দুই কিউবের মান নিলে সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab এডি a b into a minus b তাহলে সমান x x কাটা যায় 27 তাহলে এটার মান হলো 8 বাই 3 পেয়েছি আমরা দেখি 8 বাই 3 হোল কিউব প্লাস 3 একটি 3 আর এটা হলো 8 বাই 3 তাহলে 3 3 কাটা যায় সমান 27 এখানে হলো 27 আর এখানে হলো 8 আটা 64 গুণ 8 512 তাহলে 512 প্লাস 8 এই অংশটুকু মুছি আমরা তাহলে সমান 27 এবার লসাগু হবে আমাদের 27 তাহলে 512 প্লাস 27 গুণ 8 216 216 তাহলে 27 27 কারা যাবে তাহলে যোগ করো 512 216 512 728 728 সমান রাইট হ্যান্ড সাইড তাহলে এর সাথে আমাদের এই সিলেকশন প্রশ্নটা শেষ হলো তোমরা সবাই এই ক্লাসটা ভালো করে দেখবা এবং এই অঙ্কগুলো বাসায় করবা বাসার মনোযোগ সহকারে পড়ালেখা করবা স্বাস্থ্যবিধি মেনে চলবা এতক্ষণ এই ক্লাসটুকু ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অনলাইন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ